নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞান সাজেশন অর্থাৎ ইনভারনমেন্ট সায়েন্স নিয়ে আলোচনা করব যেগুলো দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আসবে প্রথম অধ্যায় তো দেখো প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল হতে চলেছে দু সালে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো এবং জীব ভান্ডার কাকে বলে দু নম্বরে কোশ্চেন কী আছে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো বা জীব বৈচিত্র্যের ধ্বংসের কারণ লেখো পরীক্ষার সময় কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে জীব বৈচিত্র্য বিনাশের কারণ বা জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ বা জীব বৈচিত্র্য হ্রাসের কারণ লেখো অ্যান্সার কিন্তু একই হবে এই যে ফার্স্ট এবং সেকেন্ড নম্বর যে কোশ্চেন আছে এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরে কোশ্চেন জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি বা প্রজনীয়তাগুলি আলোচনা করো জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি বা প্রজনীয়তাগুলি আলোচনা করো চার নম্বরে কোশ্চেন জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো গৃহস্থ জীব বৈচিত্র্য কাকে বলে অর্থনৈতিক উন্নয়নে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো চার নম্বরে কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে নোটস করে পড়ো কিন্তু পাঁচ নম্বরে কোশ্চেন ভারতবর্ষ মহাজীব বৈচিত্র্যময় দেশ সংক্ষেপে ব্যাখ্যা করো বহিরাগত প্রজাতি কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল ছ নম্বরে কোশ্চেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে অস্থানিক সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো সাত নম্বরে কোশ্চেন বন্য প্রাণীর গুরুত্ব ও বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল ভারতবর্ষে মহাজীব বৈচিত্র্যময় দেশ সংক্ষেপে ব্যাখ্যা করো বহিরাগত প্রজাতি কাকে বলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছ নম্বরে কোশ্চেন এবং সাত নম্বরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে পাঁচ এবং ছয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আট নম্বরে কোশ্চেন বিভিন্ন প্রজাতির সমূহের শ্রেণীগুলির নাম লেখো এবং বিস্তারিত আলোচনা করো নম্বরে কোয়েশ্চেন জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বন কি ভারতে প্রাপ্ত কয়েকটি উল্লেখযোগ্য বিপন্ন প্রজাতির সংক্ষিপ্ত পরিচয় দাও বুঝতে পারছো এই নখানা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সালে কোন কোশ্চেনগুলো আসতে পারে তার সাজেশান নিয়ে আমরা আলোচনা করেছি তো দেখো এবার আমি দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা প্রথম অধ্যায় থেকে নখানা কোশ্চেন দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা সিলেক্ট করেছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি বসুন্ধরা সম্মেলনের কয়েকটি নীতি উল্লেখ করো ভারতে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি কী কী তো দেখো দু নম্বরের কোশ্চেন কী আছে পরিবেশ দূষণের সঙ্গে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইরাল বলে আমি মনে করি তো দেখো তিন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক বা অভিমুখগুলি সংক্ষেপে লেখো কোশ্চেন কিন্তু ঘুরে দিতে পারে ভয়ের কোনো কারণ নেই অ্যান্সার কিন্তু সেম হবে চার নম্বরের কোশ্চেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্যগুলি কি কি। পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ সহ আলোচনা করো বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল সেগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে পাঁচ নম্বরের কোশ্চেন পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো পরিবেশ সুরক্ষা আইনের উপর টিকা লেখো বুঝতে পারছো পাঁচ এবং ছ নম্বর কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এবার আমি সাত নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করবো কী সিলেক্ট করছি পরিবেশ সুরক্ষা গণ গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো এই আইন কেন চালু হয়েছে এই আইনের বিষয়বস্তু লেখো আট নম্বরের কোশ্চেন কার্বন ব্যবসা বলতে কী বোঝো পরিবেশগত হিসেবে পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত করো তো দেখো আমার কোনো বানাম হয়তো ভুল হতে পারে আমার টাইপিং করতে ঠিক আছে মোবাইলের মাধ্যমে টাইপিংটা করছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখো বুঝতে পারছো আমি কী কোশ্চেনগুলো সিলেক্ট করছি ন নম্বরে কোশ্চেন পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো উদাহরণ সহ গুরুত্ব আলোচনা করো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব লেখো বুঝতে পারছো একটা কোশ্চেন মার্ক হবে কিন্তু তো দেখো দশ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি ভারতে বিপন্ন প্রজাতির উপর টিকা লেখো বন্যপ্রাণী বিলুপ্তের কারণগুলি আলোচনা করো বুঝতে পারছো এই দশখানা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন তো দেখো সুস্থায়ী উন্নয়ন থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি এক নম্বরে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো তো বুঝতে পারছো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে আমি দু হাজার সালের আমাদের পরিবেশ বিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলি আমরা বের করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সাজেশনটা সিলেক্ট করেছি দু নম্বরে কোশ্চেন সুস্থায়ী উন্নয়নে জাতীয় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো তো দেখো বাস্তুতান্ত্রিক মূল নীতিগুলি কি কী তিন নম্বরে কোশ্চেন উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো চার নম্বরে কোশ্চেন পরিবেশ ব্যবস্থাপনার সাথে উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন দু হাজার সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইভিএসএ তো দেখো উচ্চ মাধ্যমিক ইভিএস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি পাঁচ নম্বরে কোশ্চেন স্মরণযোগ্য ভোগ বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কি কি বাস্তুতান্ত্রিক উন্নয়ন কি তো বুঝতে পারছো খুব সুন্দর কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ছ নম্বরে কোশ্চেন সুস্থায়ী উন্নয়ন কাকে বলে এর প্রধান লক্ষ্যগুলি কী কি মিশ্র চাষ কি কোন কোন সমস্যার অগ্রধিকারের ভিত্তিতে সমাধান করলে সুস্থায়ী উন্নয়ন সম্ভব হতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট সাত নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা কি সম্ভব উদাহরণ সহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল এই সাতখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করছি জল দূষণ আইন উনিশশো চুয়াত্তর এবং শেষ আইন উনিশশো সাতাত্তর এর উপর টিকা লেখো খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি তো দেখো সুস্থায়ী কৃষি থেকে কোন কোশ্চেনগুলো দু সালে পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে বা ইভিএসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানগুলি কী কি সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনার উপর সংক্ষিপ্ত টিকা লেখো দু নম্বরে কোশ্চেন শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে লেখো তো বুঝতে পারছো তো দেখো এই চতুর্থ অধ্যায় থেকে কিন্তু এই দুখানা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকটা কোশ্চেন বই থেকে পড়ে যাবে এবং খুব সুন্দর করে মার্কিং করে নেবে ঠিক আছে তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি পরিবেশের উপরে কৃষির রাসায়নিক প্রভাবগুলি ব্যাখ্যা করো সুস্থায়ী কৃষিতে শেষ ও সারের ভূমিকা লেখো চার নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি ভারতীয় জাতীয় স্তরে উন্নতি কল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো বুঝতে পারছো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এই কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে এনপিকে বলতে কী বোঝো মৃত্তিকায় ফসফরাসের উৎস এবং কৃষিকাজে এর প্রভাব আলোচনা করো ছ নম্বর কোশ্চেন কি আছে সুসংগত পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো ফসল উৎপাদনে মাইক্রো রাইজারের ভূমিকা লেখো তো দেখো কোনো চ্যাপ্টারের কোশ্চেন হয়তো ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন হয়তো সেকেন্ড চ্যাপ্টারে আসছে বা থার্ড চ্যাপ্টারে কোনো কোশ্চেন হয়তো আমি ফোর্থ চ্যাপ্টারে লিখেছি এদিক ওদিক দু একটা কোশ্চেন আমার এই চ্যাপ্টার থেকে ওই চ্যাপ্টারে যেতে পারে ঠিক আছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জাস্ট তোমরা সবই পড়ে যাবে যে সাজেশনটা আমি করেছি আর এইগুলো আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার অ্যাকাউন্ট অনুরোধ তোমাদের কাছে